বিজেপি ভাটপাড়া নিয়ে রিপোলিং চেয়েছে দিল্লিতে, তাও বাংলার মানুষকে অপমান করার অধিকার বিজেপিকে কে দিল? বাংলায় নির্বাচন ঠিক হচ্ছে কিনা দেখার দায়িত্ব নির্বাচন কমিশন। বিরোধীরা গিয়ে 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 বলল সব বুঝে কেন্দ্রীয় বাহিনী, তো কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এরপরেও যেভাবে আজকে কখনো লকেট চক্রবর্তী গিয়ে নির্বাচন আধিকারীদের পোলিং, আমাদের ওই যারা বুথের ভেতরে থাকে তাদের ওপরে সেট করা, ভয় দেখানো, মেশিন ভেঙে দেওয়া, এতে আমার মনে হয় নির্বাচন কমিশনের যদি সত্যি সত্যি বাজা থাকে তাহলে লকেট চট্টোপাধ্যায়ের যে প্রার্থী পদ সেটা খারিজ করা উচিত। একটা ক্যান্ডিডেট ঢুকে গিয়ে মেশিন ভাঙবে, একটা ক্যান্ডিডেট ঢুকে গিয়ে ছাপ্পার অজুহাত দেখিয়ে নির্বাচন বন্ধ করে দেবে আর নির্বাচন কমিশন হাঁ করে তাকিয়ে থাকবে, মিথ্যে কথা বলে গিয়ে চারিদিকে নাটক করবে, এটা কি সিনেমার মঞ্চ পেয়েছে নাকি? আর আরেকদিকে দেখলাম অর্জুন সিং নিজেই মস্তানি করতে যাচ্ছেন, নিজেই পাবলিককে অবরোধ করছে, আর সেখানে দাঁড়িয়ে বলছে নির্বাচন হচ্ছে না। আরে তুই নির্বাচন তো কালকে তো আমি শুনলাম যে নতুন পলিসি করবে, নতুন এ করবে, আজকে নিজে নির্বাচন ভণ্ড করার চেষ্টা করছে। এর তীব্র প্রতিবাদ আমরা করছি, নির্বাচন সুষ্ঠুভাবে হোক, মানুষের ভোটে গণতান্ত্রিক সরকার। আমাদের মুখ্য আসলে এরা হোমওয়ার্ক করে আসেন, আর কিছু বিজেপির চ্যাংড়া আছে তারা প্রধানমন্ত্রীকে কি বলেন আমরা জানি, কিন্তু প্রধানমন্ত্রীর পদ যে মর্যাদা সেইটা আজকে নরেন্দ্র মোদী রাখতে পারছেন না, ধুলন দিতে পারছেন, নাহলে প্রয়াত প্রধানমন্ত্রীরই ওইভাবে ভাষায় কথা বলা, এটা কোনোদিন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে এটা মানায় না। তারপরে যেভাবে আজকে মুখ্যমন্ত্রীর ওপর অ্যাটাক করছেন, যেভাবে একজন মহিলার নামে বলছেন সেটা অত্যন্ত নিন্দনীয়। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর যে গরিমা সেইটাকে একেবারে নামিয়ে নিয়েছেন, তাই তাকে এক্সপায়ারি প্রধানমন্ত্রী বলতে হচ্ছে। উনি জানেন যে ওনার পায়ের তলায় মাটি নেই। আজকে এখানে বলছেন যে মমতা ব্যানার্জির ওপর বাংলার মানুষের রাগ, উনি জানেন না যে বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জির নাম লেখা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, এটা একটা প্রধানমন্ত্রী একটা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এটা বলতে পারেন না। মানসিক ভারসাম্য কে হারাচ্ছে তার নিজের বক্তব্যতে সেটা বোঝা যায়, যে যখন প্রয়াত প্রধানমন্ত্রীর নামে যায় যে এরকম একটা কুক কথা বলতে পারে, যে মুখ্যমন্ত্রীর নামে কুক কথা বলতে পারে, যে আজকে প্রয়াত প্রধানমন্ত্রীর চেয়ারে থেকে কতটা বলা উচিত কতটা বলা উচিত না সেইটা যাদের বোধশক্তি হারিয়ে ফেলেন তাদের মানসিক ভারসাম্য চিকিৎসা করানো উচিত মুখ্যমন্ত্রী। এটা হচ্ছে তার শুশ্রূষী, এটা হচ্ছে শুশ্রূষী। কোন মানুষটা রয়েছে যে শ্রীরামের বিরুদ্ধে? কোন মানুষ শ্রীরামের জয়ের বিরুদ্ধে না, কিন্তু নিশ্চিতভাবে রামচন্দ্রকে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় তার নিশ্চয়ই বিরুদ্ধে মানুষ, তার নিশ্চয়ই বিরুদ্ধে আমরা। সেই জন্য তো আমরা বলি দেখো ইয়ে দিবানো ইয়ে কাম না করো, রাম কা নাম বদনাম না করো। আজকে রামের রামকে কোথায়, শ্রী ঠাকুর রামচন্দ্রকে কোথায় নামিয়েছেন? আজকে তো তাকে পোলিং এজেন্ট করেছেন ইলেকশনের সময় রাম, আর ইলেকশনের পরে আবার রামকে ভুলে যান। এইভাবে তো বিজেপি আজকে দাঁড়িয়ে রয়েছে। তিনি তো নিজে রামচন্দ্রকে সব থেকে বেশি অপমান করেছেন। রাম ভক্ত নয় ওনারা, ওরা হচ্ছেন পণ্ডু, ওরা রামের নামে বদনাম করছে, রামকে নামটাকে বদনাম করছে, এবং না রামচন্দ্রকে রাজনৈতিক স্বার্থে একটা সম্প্রদায়ে একটা গোষ্ঠী একটা ধর্মের বানিয়ে দিচ্ছে, সেটা নরেন্দ্র মোদী অন্যায় করে। যেমন উনি জানেন যে উনি চলে গেছেন অলরেডি, তাই উনি যা ইচ্ছে তাই করে যাচ্ছেন।